Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. দেখ বাবাজি, দেখবি নাকি? দেখরে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পড় 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 পড়বি পাখি খপ। আমি হিরোর সাথেই হোয়াটসঅ্যাপ করি। সঘন বরষা গগন আধার, হেন বাড়ি ধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাষায় ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রি বেলা ওগো কবর। জানো বন্ধুরা সবাই জানো মাঝে মাঝে বাইরে ডিনার করে, কত বড় বড় রেস্টুরেন্টে যায়, আমরাই খালি করি না কেন মা? তুমি জানো না তোমার বাবা এসব একদম পছন্দ করে না। ওসব আমি আর শুনবো না, তোমায় একদিন নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, এখন তো ঘুমাও। আরে বিউটি কুইন এসো, কেমন আছো? তোমায় ফোন করতে যাচ্ছিলাম, দরকার ছিল। আর আমিও চলে আসলাম, আসলে থাইরয়েডটা খুব বেড়েছে, তাই ডাক্তার দেখিয়ে তোমার কাছে ডাইরেক্ট চলে আসলাম। অনেক দিন ধরে থাইরয়েডের ওষুধটাও খাইনি। এটা কিন্তু একদম ঠিক করনি তুমি। বাদ দাও তো, ডাক্তার বলেছে ডায়েট আর জিম করলেই চেহারাটা কন্ট্রোলে চলে আসবে, কিন্তু তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? তার জন্যই তো তোমাকে ফোন করেছিলাম। একটা অদ্ভুত ক্রাইসিস মনের মধ্যে চলছে, কারোর সাথে শেয়ার না করতে পেরেও হাঁপিয়ে উঠছি। ক্রাইসিস? কি এমন ক্রাইসিস? কয়েকদিন ধরেই না একটা খুব বাজে স্বপ্ন দেখছি। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। আমার মনে হয় তোমার অবচেতন মনে তোমার না পাওয়াগুলো বোধ হয় ফিরে ফিরে আসছে। আসলে কয়েকদিন ধরেই না আমার মনটা খুব চঞ্চল, সিমরানের চাহিদাগুলো খুব দিন দিন বাড়ছে। আসলে বড় স্কুলগুলোর এটাই তো প্রবলেম, আমাদের মতন মধ্যবিত্ত মানসিকতায় আমরা এগুলো পেরেই উঠি না। আসলে আমি বুঝি, ও তো শিশু, ও সরল, সিমরান যা চারিদিকে দেখে যা শোনে তাই চায়, অবুঝের মতো। আমি বুঝি তোমার একাকিত্বটা, আমি যখন একা থাকি তখন হয় ফেসবুক নয় হোয়াটসঅ্যাপ করি। তোমার দাদা তো আমাকে স্মার্টফোন ইউজই করতে দেয় না, মন খারাপ থাকলে একা লাগলে ওই বই পড়া। তোমার দাদার কথাই তো, বইয়ের থেকে বড় কিছু তার হয় না, এ তো দাদার বরাবরের কথা। আচ্ছা আমাদের এই সমস্যাগুলো কি সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশনের থেকে হচ্ছে? হবে হয়তো, কিন্তু এসব কথা না ভেবে একটু যোগা মেডিটেশন করো, ভালো লাগবে। ওই দেখো 12:30 বেজে গেছে,
যাই, আমাকে রেডি হতে হবে। সিমরানের স্কুলে প্রোগ্রাম রয়েছে, তার জন্য রেডি হইনি। ওকে। গুড আফটারনুন ইন্দ্রাণী। আমি মানসী, আপনাকে তো ঠিক চিনতে পেলাম না। একটু আগে চিনতে না, এখন তো চিনে গেলে। আমার আবার আপনি থেকে তুমিতে আসতে বেশি সময় লাগে না। চলো ওই রেস্টুরেন্টে বসে কথা বলি। না না, আজ নয়, অন্য দিন যাব, দেরি হয়ে গেছে। আরে ফিরতে তো সবাইকেই হবে। ফ্রেন্ডস চলো। চলুন। আচ্ছা মানসী, ওই দোকানগুলোর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছিলে? অবদমিত ইচ্ছেগুলো। মেয়েটাকে খুব ইচ্ছে করে ওসব জামা কাপড় কিনে দিই, দিতে পারি না। ইচ্ছে করে না ওই সাদা শাড়িটা পরে হাজবেন্ডের সাথে রোম্যান্স করতে? ইচ্ছে করে না আরো বেশি অ্যাপিলিং হয়ে হাজবেন্ডের ভোগ্য হতে? ভোগ্য? সেটা আবার কি কথা? সেটাই তো কথা। এ জগতে পুরুষদের কাছে সবচেয়ে বড় ভোগ্য বস্তু হচ্ছে মহিলারা। যতদিন রূপ আছে, যৌবন আছে, তোমার ডিমান্ড আছে। আচ্ছা, কেউ কখনো বলেনি এই আঙুলগুলো দিয়ে তোমার স্বপ্ন, তোমার অবদমিত ইচ্ছেগুলোকে তুমি হাতের মুঠোয় করে নিতে পারো? তুমি তো দেখছি প্রেমিকের মতো কথা বলছো। সেই বয়স এখন আর নেই, অল্প বয়সে মেয়েদের এসব মানায়। রোম্যান্সের আবার বয়স আছে নাকি? তোমাদের মতো মিডল এজ সেক্সি লেডিদেরই তো পুরুষরা বেশি পছন্দ করে। তোমার উচিত ওইসব পুরুষগুলোকে এক্সপ্লয়েট করা। এসব কি বলছেন আপনি? আমি অসতী নাকি? অসতী? অসতী? সকল সতী হয়ে কি পেয়েছো মানসী? পেরেছো নিজের জীবনটাকে নিজের ইচ্ছা মতো করে বাঁচতে? কি পেয়েছো তুমি মেয়েটার স্বপ্ন পূরণ করতে পেরেছো? মা জানো, বন্ধুরা সবাই জানো, মাঝে মাঝে বাইরে ডিনার করে, কত বড় বড় রেস্টুরেন্টে যায়, আমরাই খালি করি না কেন মা? এনিওয়ে চলো। কোথায়? নো চাপ, মেয়ে আসার আগেই বাড়ি ফিরে আসবে। আট বছর হলো আমার ডিভোর্স হয়ে গেছে, ছেলে কনভেন্টে পড়ে। 8 বছরে বিজনেস করে সব কিছু করে ফেলেছি। এই যে ফ্ল্যাটটা দেখছো, এইসব জিনিসগুলো দেখছো, ভালো লাগছে? এগুলো আমাকে কিন্তু কেউ গিফট করেনি, নিজে করে নিয়েছি। এই 8 বছরে সব স্বপ্নগুলোকে আমি পূরণ করে নিয়েছি। ক্যান ইউ জয়েন উইথ মি? ইউ ক্যান মেক ইউর ওন ওয়ার্ল্ড, ইউ ক্যান। এক মিনিট। আসুন মিস্টার ব্যানার্জি, আসুন প্লিজ। আসুন বসুন। মিস্টার ব্যানার্জি, শি ইজ মানসী চৌধুরী। একটু দেখে নেবেন আপনি যদি আমাদের অর্গানাইজেশনের সাথে একটু জয়েন করানো যায় আর কি, একটু দেখে নেবেন। আর মানসী, তোমার যা যা কোয়ারিজ আছে তুমি ওনার সাথে একটু কথা বলে নাও। বোঝাপড়াগুলো একটু সেরে নাও, ঠিক আছে? আমি একটু স্ন্যাক্সের ব্যবস্থা করে আসি। না আমি যাব। না না, চিন্তা করো না, আমি একটু চা, তার সাথে একটু টা। এক মিনিট তো, আপনারা কথা বলুন প্লিজ। ওকে। নিশ্চয়ই।
মানসী, নাইস নেম। আমি মিস্টার ব্যানার্জি। দেখে তো খুব সেন্সিবল মনে হচ্ছে। মানুষের সাথে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে নিশ্চয়ই। যেমন আমরা যা করি আর কি, বেসিক্যালি আমরা এখানে চাইল্ড অ্যাবিউস আর ওমেন ট্রাফিকিং এর উপর কাজ করি। আমাদের যাবতীয় মিটিং আমরা এখানেই করি। বেসিক্যালি আমাদের এই ইনস্টিটিউশনটা মূলত আমি আর ইন্দ্রাণী সামলাই। বেশি না, এই মহৎ কাজে পাঠ হবার জন্য আপনাকে দিনে মাত্র 2 আওয়ার্স দিতে হবে। আসলে এই মহৎ কাজের সাথে যুক্ত থাকতে পারলে আমারই ভালো লাগতো, কিন্তু বিকেলের পর টাইম দেওয়া আমার পক্ষে একদম পসিবল নয়। Cool. That's wonderful. বিকেলের পর আমার লাগবেও না আপনাকে। তুমি তো জীবনে সুখী নও, তোমার তো প্রচুর না পাওয়া আছে। আমি বলছি না, তোমার এই মায়াবী চোখ দুটো বলছে। মানে মানে কি করছেন আপনি? ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর জিনিসটাকে একটু উপভোগ করছি। ছাড়ুন। নিজের না পাওয়া ইচ্ছেগুলোকে এভাবে আটকে রেখো না মানুষী। তোমার আঙুলগুলো দিয়ে তুমি তোমার সমস্ত স্বপ্নগুলোকে বাস্তব করতে পারো মানুষী। চলো
তোমায় ছেড়ে দিয়ে আসি। অনলি 4:30। আপনি আমার অনেক উপকার করেছেন, এই উপকারটুকু আমার আর না করলেও চলবে। অনেক উপকার করেছেন আপনি আমার, অনেক। ছি, ঘেন্না হচ্ছে? আরে প্রথম প্রথম তো ওরকম একটু হয়, নিজের ওপর ঘেন্না হবে, বিতৃষ্ণা হবে, গায়ে থুতু ছেটাতে ইচ্ছে করবে। কিন্তু টাকার গন্ধ সব কিছু ভুলিয়ে দেবে। শোনো, আমি কিন্তু তোমার ঘর বাড়ি সব কিছু চিনি। ভালো হবে কি তোমার হাজবেন্ড আর মেয়ে যদি ব্যাপারটা জেনে যায়? তাই যখন যেখানে বলবো চলে এসো, মাইন্ড ইট, না হলে ফর নাথিং ব্যাপারটা জানাজানি হবে, সেটা বোধ হয় খুব একটা ভালো হবে না। এক মিনিট, তোমার মেয়ের জন্য খাবার এনেছি, রেডি করাই আছে, যাওয়ার সময় নিয়ে যেও। এই নে, শুধুমাত্র তোর জন্য নিয়ে এসেছি। বাবা যেন কিছু এ ব্যাপারে জানতে না পারে। বাবাকে বলবে না, সব কথা বাবাকে বলতে আছে। ছি সিমলা, সব কথা বড়দের বলতে হয়। তুমি সব কথা বাবাকে বলো। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলা এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুভাইল না কে। সে কি বিরহ গীত গাহে, সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলা এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল।